গুড মর্নিং টু এভরিওয়ান। তো দেখো সকাল সকাল চা, আর সাথে হচ্ছে কি এই যে কচুরি। তো এই দিয়েই সকালটা আমাদের আমার শুরু হলো আজকে, দেখতে পাচ্ছ। 12:05, আর এই যে কালকে দই এনেছিলাম, তো এখন ভাবছি একটু দইয়ের শরবত করব। এভরিওয়ান, তো সকালবেলা ঘুম থেকে উঠেই ঘাড়টা এতটাই ব্যথা হচ্ছে, মানে আমি বুঝতে পারছি না কেন। তো সেই জন্য আমি হচ্ছে কি বেশি একটা তোমার সাথে কথাও বলতে পারছি না। যাই হোক, তো আমার ঘরের কাজ টোটালি কমপ্লিট। তো এখন আমি যাচ্ছি স্নান করতে, স্নান করে এসে তারপর হচ্ছে আজকে ভাইয়ের বার্থডে, তো মানে রান্নাবান্নাটা আমি করবো ভাবছি। তো দেখি কী হয়, পারি কি না। এখন অলরেডি 1টা বাজে, তো বাড়িতে যেতে যেতে হয়তো বা 3টা কি 4টা বাজবে। তো গিয়ে তারপর হচ্ছে গিয়ে রান্নাবান্নাটা করবো। তো আজকে অনেকে আসার আছে, মানে ভাইকে একটু সারপ্রাইজ দেওয়ার আছে, তো সেই জন্য সবাইকে ইনভাইট করা হলো। তো তোমরা তো দেখতেই পাবে কারা কারা আসবে, কারা কারা মানে আসতে চলেছে। তো চলো তাহলে, সে কথা তো পরে হচ্ছে কে আসবে না আসবে। তো আমি এখন যাই স্নানটা করে আসি, তারপর হচ্ছে গিয়ে লাঞ্চ করবো আর কি। তোমাদেরকে তো বলেইছিলাম যে আজকে ভাইয়ের বার্থডে, তো সেই জন্য হচ্ছে গিয়ে এখন বাজে 6:15। তো এখন বেরিয়ে পড়বো, গিয়ে রান্নাবান্নার একটা ব্যাপার আছে, তো সেই জন্যই বেরিয়ে যাবো। আর হচ্ছে গিয়ে যেতে যেতে সবাইকে ফোন করবো কে আসবে না আসবে সবটাই। তো চলো, তোমরা কিন্তু লাস্ট পর্যন্ত দেখতে থাকো, ধামাকা হতে চলেছে ব্লগের মধ্যে, ঠিক আছে। তো গাইস, আমি তাড়াতাড়ি রেডি হওয়ার চুপ করে আমি ব্লগ করার কথা ভুলে গেছি। যাই হোক, তো আমি রেডি হয়ে গেছি, তো এখন বেরিয়ে পড়বো। যে কোল্ড ড্রিঙ্কস আর সাথে হলো কি চিকেন পকোড়া, আস্তে আস্তে ধরিয়ে দিল। ঘুমের থেকে উঠবি, এটা দিয়া দিয়া এটা দিয়ে দে, ঘুম থেকে উঠবি। দাঁড়া দাঁড়া, ব্যাটারিটা লাগানো লাগবে আগে। হ্যালো গাইজ, আজকে এই যে ইনার আজকে জন্মদিন, আপনারা দেখতেই পাচ্ছেন আজকে ইনার জন্মদিন, এই জন্য কি সুন্দর হাসি হাসি মুখ দেখুন, দাঁত বার করে হাসছেন। কি আর করব বলুন, আমরা ওনাকে দেখে দেখে খুশি হয়ে যাচ্ছি। এত এই আজকের দিনেই উনি জন্মগ্রহণ করেছিলেন, এই খুশিতে উনি আজকে আত্মহারা। ওই জন্য আর ওনার বোন যিনি যার আজকে
ঘাড় ব্যথা, ওই জন্য ভিডিও করতে পারছেন না, ওই জন্য আজকে আমি ভিডিওটা করে দিচ্ছি। হ্যাঁ, আর আরও কিছু মানুষ আসবে এখানে, যেটা আমরা ক্লিপটা নিয়ে আপনাদের সাথে শেয়ার করছি। কি অবস্থা? আরে বার্থডে বয়রে না লাগাইব, বার্থডে বয়রে না লাগাইয়া তোমার সবাই আছে। কি অবস্থা? তো এখানে দেখো, আমি এইটুকুই দেখাচ্ছিলাম যে মা আমি গরমে এদিকে ভাজিও করছে আর এদিকে প্রচন্ড পরিমাণে ঘামছে, আর এত গরম কি বলবো। আকাশে আইসি পড়ে আছে না, চিকেন পকোড়া রাখা হয়েছে। তো বাবু তো আসেনি, তো হচ্ছে কি আমরাও মানে সারপ্রাইজ দেব ভেবেছি, তো মা যতটুকু পেরেছে করেছে আর কি। তো আজকে মেনুতে ছিল পকোড়া, সাথে ছিল ডাল, তারপর স্যালাড, আর ছিল চিকেন, আর হচ্ছে একটা শুটকি মাছের চাকনি। তো সেটা তোমাদেরকে দেখানো হয়নি। যাবেন গা? হ্যাঁ, একদম করবেন না, যাবি গা? হ্যাঁ। তো সবাই ডিনার টিনার কমপ্লিট, তো এখন হচ্ছে কি সবাই বাড়িতে চলে যাবে, তাছাড়া আমিও বাড়িতে চলে যাব। আর তাহলে দেরি করে মানুষটি তো ভিডিও তুলছে না। হ্যাঁ, কে দেরি করে যাইলি? হ্যাঁ, এই দুইটা মানুষ দেরি করে এসে গুপ্তধন একটা দিছে বৈষ্ণব দিদি, আমি দেখে গেছি। বৈষ্ণব দিদি দিছে, মা দিছে, আর দাদাভাই দিছে, বৌদি দিছে, না না আমি দিছি না কিছু। সাগর দেখি, সাগর সাগরা, আরে বাপ রে, কিরে ভালো আছিস? তো গাইস, আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট, তো এখন হচ্ছে গিয়ে চলে যাচ্ছি। আমার টাটা। এই দেখ রে, টাটা টাটা টাটা, না না আমি যাবো, আরে খাই না।
দই দেখতে পাচ্ছো।